নমস্কার বন্ধুরা, আমি চম্পা আর আমার চ্যানেল চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটি চটপট শুরু করি। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের পুরু ভরা পটলের দোরমা। এটা খুবই জনপ্রিয় একটি বাঙালি রান্না। তাহলে চলুন বন্ধুরা, খুব সহজে কি করে এই পটলের দোরমা ঘরে তৈরি করে নেবেন চটপট তার রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য অবশ্যই লাগবে পটল। এখানে আমি 250 গ্রাম পটলকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলো একটুখানি লম্বা লম্বা আর মোটা মোটা হলেই কিন্তু বেশি ভালো হয়। এখন একটা ছুরির সাহায্যে পটলের উপরে যে পাতলা খোসাটা থাকে ওটাকে ওরকম চেঁচে নিচ্ছি, আর এই পাতলা খোসাটাকে কিন্তু আমি ফেলে দেব। খুব সুন্দর করে পটল চাচা হয়ে গেছে। এখন পটলের এই দুদিকের অংশটাকে আমি কেটে নিচ্ছি। পটলের মোটা দিকের অংশটাকে এরকম একটু বড় করে কেটে নিচ্ছি। এই অংশটাকে কিন্তু আমি ফেলে দেব না, এটা রেখে দেব। আর অপর দিকের বটার সাইডের অংশটাকে পাতলা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন একটা ছোট চা চামচের পেছনের দিকের অংশটা দিয়ে পটলের ভেতরে যে বীজ আর মাংসটা থাকে ওটাকে খুব সুন্দর করে বের করে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু করার চেষ্টা করবেন, যেন দু সাইড থেকে ফুটো না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন, পটলের ভেতর থেকে কিন্তু আমি সম্পূর্ণ বীজটা বের করে নিয়েছি। এই বীজটাকে কিন্তু ফেলে দেব না, এটা পুর বানাতে ইউজ করব। একইভাবে আমি বাকি পটলগুলোকেও চেছে এর ভেতর থেকে সম্পূর্ণ বীজটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবকটার খুব সুন্দর করে বীজ ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে আবারও ধুয়ে এর মুখের দিকের অংশগুলোকেও রেখে দিয়েছি। এবারে পটলের ভেতরে পুর বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছের মাথাগুলোকে বাদ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের দিকে যে একটা সরু সুতার মতো নোংরা অংশ থাকে ওটাকেও কিন্তু আমি এখানে বাদ দিয়ে দিয়েছি। এবারে এই চিংড়ি মাছগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পটলের ভেতরের বীজের অংশগুলো। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চেস আদাকেও ছোট ছোট টুকরো করে এতে দিয়ে দিচ্ছি। দেব 10-12 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। খুব সুন্দর করে সব কিছু কিন্তু বাটা হয়ে গেছে। এখন চুলা জ্বালিয়ে চুলায় একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছ এবং মশলার মিশ্রণ। এখন সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে দিতে হবে। 1 মিনিট সমস্ত কিছুকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে কিন্তু আমি সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পুরটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আর পুর থেকে হালকা তেলও ছেড়ে আসছে। এখন চিংড়ি মাছের পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম। কড়াইটাকে একটুখানি পরিষ্কার করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হতে হতে এদিকে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ নুন আর হলুদ। এখন এই নুন হলুদকে খুব ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে পটলের বাইরে এবং ভেতরে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এইদিকে কড়াই তেলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেওয়া পটল। পটলের মুখের দিকের ছোট অংশগুলোকেও ভেজে নিচ্ছি। পটলগুলোকে কিন্তু খুব বেশি নরম করে ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। পটল ভাজা হতে হতে এদিকে আমি গ্রেভির জন্য একটা মশলা করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 1 ইঞ্চের আদাকেও স্লাইস করে দিয়ে দিয়েছি, দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। আমি চিংড়ি মাছের পুর বানাতে রসুন দিয়েছি, তাই এতে আর রসুন দিলাম না। খুব সামান্য জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এই দেখে দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু হালকা নরম হয়ে ভাজা হয়ে গেছে। এখন খুব ভালো করে তেল ছেঁকে একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দেব।
দশ মিনিট পরে ফিরে আসলাম। পটল আর চিংড়ি মাছের পুরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প করে পুরকে এরকম সরু করে নিয়ে পটলের ভেতরে খুব সুন্দর করে ঢুকিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। একটুখানি কিন্তু চেপে চেপে সম্পূর্ণ পটলের ভেতরে পুরটা ঢুকিয়ে নিতে হবে। খুব সুন্দর করে পটলের ভেতরে পুর ভরা হয়ে গেছে। এখন পটলের মুখের দিকের অংশটাকে এরকম করে বসিয়ে দিয়ে একটা টুথপিক আমি এর ভেতরে গেঁথে দিচ্ছি। এইভাবে টুথপিক গেঁথে দিলে পটলটাকে রান্না করার সময় এর ভেতর থেকে কিন্তু আর পুরটা বেরিয়ে আসবে না। একইভাবে আমি সবকটা পটলের ভেতরে পুর ভরে নিচ্ছি। এইদিকে দেখুন বন্ধুরা, পটল ভাজার কিন্তু অনেকটা তেল রয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা এতে দিয়ে দিলাম। এতে আছে দুটো করে লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ। এই সমস্ত মশলাগুলোকে 30 থেকে 40 সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে আরও 10 থেকে 12 সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদার মিশ্রণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এই সমস্ত বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। লবণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুসারেই দিতে হবে। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, খুব সামান্য পরিমাণ চিনিও এতে দিয়ে দিলাম। এখন এই সমস্ত মশলাকে খুব ভালো করে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। চুলার আঁচ একদম মিডিয়াম টু লোয়ে করে মশলাটাকে কষাতে দিয়ে এইদিকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন চারমগজ। প্রথমে এগুলোর একটা ড্রাই পাউডার করে নেব। এখন এই বাদামের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল ঝরিয়ে রাখা টক দই। খুব সামান্য পরিমাণ জল আর নুন দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। সামান্য নুন দিয়ে টক দইটাকে ফেটিয়ে নিলে কিন্তু এটা আর মশলার মধ্যে দিলে ফেটে যাওয়ার চান্স থাকে না। এই দিকে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম, চারমগজ আর টক দইয়ের মিশ্রণ। না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে, আর কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য কাজু বাদামটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল এতে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 6-7টা কিশমিশ। কিশমিশ আর বাদামের জন্য কিন্তু এর গ্রেভিটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে করে কিন্তু আমি মশলাটাকে প্রায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর করে তেলও ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। পটলের দোরমায় কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, এটা ঝোলটা অনেকটা ঘন ঘনই হয়, তাই আমি খুব বেশি জল ইউজ করিনি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে গ্রেভিটাকে আমি ফুটতে দেব। আজকের আমার এই পটলের দোরমা রেসিপিটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু এটা বানানো ভীষণই ইজি মনে হবে। গ্রেভি খুব সুন্দর করে ফুটছে। এখন চুলার আঁচ মিডিয়ামে করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর ভরে রাখা পটল। পটলগুলোতে আমি খুব ভালো করে গ্রেভি মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ এখন মিডিয়ামে আছে, এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকা তুলে পটলগুলোকে আবারও একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। সবার লাস্টে এর উপরে আমি ছড়িয়ে দেব আরও সামান্য কিছু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি আর গরম মশলাটাকেও সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে চুলার আঁচ একদম লোয়ে করে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। 3 মিনিট পরে আমি এর ঢাকা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে এসছে, পটলও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিও কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আজকের আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিংড়ির পুর ভরা পটলের দোরমা কিন্তু একদম রেডি টু সার্ভ। এটা কিন্তু আপনারা চাইলে গরম গরম ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আজকের এই ইজি পটলের দোরমা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।